অব্যাহত বাল্য বিবাহ বিরোধী অভিযান, অব্যাহত স্বামীর বিরুদ্ধে অ্যাকশন, স্বামীক বিচারি পত্নীর কান্দুনর রুল, ঠায়ে ঠায়ে উত্তপ্ত পরিস্থিতি, ঠায়ে ঠায়ে প্রতিবাদ, স্বামীক নাপালে আত্মহত্যার হুঙ্কার। মুখ্যমন্ত্রীর নির্দেশ আর অসমারক্ষীর তৎপরতায় এক প্রকারের নিদ্রা হৈছে রাজ্যের হাজার হাজার বাল্য বিবাহত বহা স্বামী তথা আত্মীয়র। দুদিন ধরে রাজ্য গ্রেপ্তার হয়েছে হাজারেরও অধিক এনে স্বামী, কিন্তু তার মাজতে বিভিন্ন প্রান্ত দেখা গৈছে এই সমূহ দৃশ্য। কোরবাত যদি আত্মীয় কান্দি কাটি বাউলি হয়েছে, আন কোরবাত আকৌ প্রতিবাদ মুখর হয়েছে আত্মীয়। বিশ্বনাথ ধুবুরী, হাত চিঙিমারি, লাহরিঘাট, মানকাসর, তামারহাটর দৃশ্য এয়া। চাওক এই সমূহ ঠাইত অবৈধ স্বামীক আরক্ষী গ্রেপ্তার করার পাছত কেনে এক পরিস্থিতির উদ্ভব হয়েছে। মুঠর উপর কারোবার যদি স্বামী আন কারোবার আকো পিতৃ পুত্র নাইবা আত্মীয়ক মুকলি করে দিয়ার দাবিরে উলাই আহিছে এই সকল লোক। আমার বাক মিশাও কথা কয়া, আইনেরে লোক মিশাও কথা কয়, ভারী দেহা বেনি গেছে, নিয়ে যাও তিথে তুলি আনছে, কইছে বলে সকালে সারি দিম, আজ পর্যন্ত আমার বাবাক সারি দেয় নাই। আমার বাবাক চালান দেবো, আমরাও যাবো সাথে, আমার বাবা চালান হবেন নয়। কোনো কোনো ঠাইত আকৌ পত্নীর দাবি, মুখ স্বামীক লাগিবই, স্বামীক নাপালে আত্মহত্যা করিম। এনেদরে এতিয়া ঠায়ে ঠায়ে সরকার তথা আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে এই সকল লোক। লাহরিঘাটত একাংশ আকৌ এনেদরেই থানার সম্মুখত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করার লগতে গেট ভাঙি থানাত প্রবেশেরও চেষ্টা করে। কেবল লাহরিঘাটতেই নহয়, রাজ্যের আন কেইবা ঠাইতো দেখা যায় এনে দৃশ্য। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।